ঐক্যফ্রন্টকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ, বলেছেন উবাইদুল কাদের। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের ঐক্যফ্রন্টকে সংসদে এবং সংসদের বাইরে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের ঐক্য থাকুক, এটা আমরাও চাই। দেশের গণতন্ত্রের সুরক্ষার জন্য শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন। ঐক্যফ্রন্টে কোনো ঐক্য নেই। আমরা চাই দেশে একটা দায়িত্বশীল বিরোধী গড়ে উঠুক। তাদের রাজনীতি হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা। উবাইদুল কাদের বলেন, এখন বিরোধী দলের বাস্তবে ভূমিকা পার্লামেন্টে নেই, কোনো স্থানেই নেই। গত 10 বছর চলে গেল, ছোট একটি আন্দোলনও তারা করতে পারেনি। শক্তিশালী বিরোধী দল আমরা চাই, শুধু শক্তিশালী নয়, দায়িত্বশীল। কাজেই এই ভূমিকা পার্লামেন্টের ভেতর ও পার্লামেন্টের বাইরে রাখার জন্য বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। শেখ হাসিনা সরকারের প্রত্যাশা, আওয়ামী লীগের প্রত্যাশা।